দুটো ট্রফি পেয়েছো, আরেকটা কোথায়? ওই ট্রফিটা আপাতত আমার কাছেই থাক। কালকে আপনি যেভাবে স্পিচে বলছিলেন, আমি তো ভাবলাম স্যার আপনি আপনার ওয়াইফ মানে স্যার আমাদের স্বামী ভাবির কথাই বললেন, কিন্তু স্যার আপনি অন্য মেয়ের কথা বলাই। ভাবি আমি গেলাম। তোনা বিকালে ক্লাস? আর যা হয় ওরা আবার সময়টা বদলেছে, প্রেজেন্টেশন নিয়ে কি সব ভাবি যাবি আছে, আমি যাই। আরে ঘোড়ার বেগে এসে বাতাসের বেগে বেরিয়ে যাচ্ছিস, দাঁড়া। এজন্য লাগবে না ভাবি, তুমি গত সপ্তাহে দিয়েছিলে না, ওটা এখনো আছে। দিয়েছিলাম মাত্র কটা টাকা, ওটা এখনো আছে, নে ধর। তুমি আর কত করবে ভাবি? খুব বড় মানুষ হয়ে গেছিস, ফুপুর মতো কথা বলতে শিখেছিস না? না ভাবি, বাবা যখন মারা গেল আমি তো ভেবেছিলাম আমার পড়াশোনাই আর করা হবে না। কুমিল্লা থেকে তুলে নিয়ে আসলে জোর করে, শুধু যে নিয়ে আসলে তা তো না, আমার ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন বদলি করিয়ে একেবারে এখানে এনে ভর্তি করিয়ে দিলে, একটা দিন যেন গ্যাপ না যায় তারও ব্যবস্থা করলে, আর এমন করে রেখেছো যে একবারের জন্য মনেও হয় না যে আমরা এই বাড়ির কেউ না। আর তা যেন কোনোদিন মনেও না হয়, বুঝলি? যা এখন ভাবি একটা কাজ করি। কি? আরে আরে করছিস কি? একদম ঠিক কাজ করছে, তোকে পায়ে ধরে সালাম করলে যদি ওর একটু বোধ বুদ্ধি হয়। কি যে বলেন না ফুপু, এগুলো কি ফুপু? শাম্মী, আমি ভেবেছি আজ থেকে এই ঘরটাতেই থাক। এই ঘরে? ভাবিস না আমি সব কিছু পাল্টে দেব না, আয়েশা ভাবিকে আমিও তো কম ভালোবাসতাম না রে, ওনার স্মৃতিও তো আমার কাছে অমূল্য, তাই ভাবলাম এ ঘরের শূন্যতা এবার পূর্ণ হওয়া দরকার। কিন্তু ভাবছিস আমি জবরদখল করছি? না মানে সামনে দুজনে মিলে যদি ভার বহন করতে পারি তুই তাহলে কেন একা একা কষ্ট পাবি? আমরা তো তোর পর কেউ না, নাকি? আমি জানি আমি কোনোদিন বলতে পারবো না, আয়েশা ভাবিকে যেমন তুই মা বলে ডাকতি আমাকেও ডাক, কারণ আমি জানি আমার সেই যোগ্যতাই নেই ভাবির আসনে নিজেকে দেখার, কিন্তু এই ঘরটা জুড়ে তোর বুকে ভাবির জন্য যে শূন্যতা সেটাতে তো আমি ভাগ বসাতে পারি না কিরে। আমিও মাঝে মাঝে তোর সাথে না হয় গাছগুলোতে পানি দেব, ভাবির ছবির সামনে একটু চোখ ভেজে যাব, মায়ের আসন আমি কোনোদিনও পাবো না জানি, মনের আসন তো পেতে পারি না কি? এবারে যেখানে খুশি সেখানে আপনি থাকতে পারেন, এবারে তো আপনারই। আমি বাড়ি চাই না রে, তুই আমাকে যে ভালোবাসা দিয়েছিস আমৃত্যু আমি সে ভালোবাসাটা চাই, বাড়ি চাই না। এই
এই যে এই কারণে আমি তোমাদের দুজনকে অপছন্দ করি। তোমরা না কথায় কথায় কাঁদিয়ে দাও। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। রহমান স্যারের ফাইলটা স্যার। স্যার আমি তাহলে আসি স্যার। ঠিক আছে স্যার। আজকে ওই মেয়েটাকে দেখেছি। ভালো, ঠিক আছে। কি ঠিক আছে স্যার? আরে তুমি বললে না কি দেখেছো, ঠিক আছে তো? আপনি না আমার কথা বুঝতেই পারেননি স্যার। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো স্যার। মেয়েটা না আসলে অনেক মুডি। আমি এত করে বললাম যে আপনি এত ভালো গেয়েছেন, কোনো কথাই বলল না। কি বললে? মানে কি হয়েছে? কার প্রশংসা করলে? স্যার মায়া কালকে যে গান গাইলো, ওই যে আপনি যার সাথে বাইরে দাঁড়িয়ে কথা বললেন, এর মধ্যেই ভুলে গেছেন। মায়া, তার সঙ্গে কোথায় তোমার দেখা হয়েছে, কোন এলাকায়? পার্কে স্যার, আমি যে পার্কে মর্নিং ওয়াকে যাই। মানে ধানমন্ডিতে? হ্যাঁ স্যার, আমি তো নিয়মিত পার্কে যাই না, মাঝে মাঝে যাই। আজকে হঠাৎ দেখলাম সেও ধানমন্ডি পার্কে। হ্যাঁ স্যার, সেও হয়তো দৌড়ানোর জন্য। তাহলে ধানমন্ডিতেই থাকে উনি, তাই না? হ্যাঁ, তেমনই তো হওয়ার কথা। কিন্তু তাতে কি হয়েছে? না না, কিছু না। ওকে স্যার। আচ্ছা শোনো, ও তো অফিসের প্রোগ্রামে এসেছে, তার মানে অফিসে ওর ইনফরমেশন গুলো আছে, তাই না? স্যার এগুলো তো আসলে থার্ড পার্টি অ্যারেঞ্জ করে, কিন্তু আপনি চাইলে আমি খোঁজ নিতে পারি। না না না, খোঁজ নেওয়ার দরকার নেই, এমনি ঠিক আছে। ওকে জেনি। জি স্যার। শোনো, ওই মৌ মানে মায়া, মানে মায়া সম্পর্কে অফিসে যে ইনফরমেশন আছে সেগুলো কি আমাকে একটু দেয়া যাবে? ওকে স্যার। আর শোনো 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 স্যার, আমি যে ইনফরমেশনগুলো চাইছি সেটা অফিস কাউকে বলার দরকার নেই। মায়া মৌ হতে পারে না, মৌকে আমি নিজের হাতে কবর দিয়েছি। মৌ চিরদিনের মতো চলে গেছে আমাদের ছেড়ে, আমাকে ছেড়ে। ছাড়া মায়া তো অন্য কেউ না। আমি আগে জানতে চাইবো আমি যা দেখছি সেটা ঠিক কিনা, যাকে ইমরান ভাবছি সে সত্যি ইমরান কিনা। দেখতে কেউ ইমরানের মতো হলে সে কি ইমরান হয়ে যাবে? জানাবো সামনে, জানাবো। সবকিছু নিয়ে আসলে? মায়ের গুলো আলাদাই থাক ফুপু, আপনি আপনার গুলো ব্যবহার করেন। এবার কিন্তু সত্যি সত্যি আশা ভাবিকে আমার হিংসে হচ্ছে। কি ভাগ্য নিয়ে এসেছিলেন এই ভদ্র মহিলা যে তোর মতো একটা লক্ষ্মী বউ পেয়েছেন! এত বছর পরেও তার সবকিছু কিভাবে আগলে রাখছিস? আপনিও অনেক ভাগ্য নিয়ে এসেছেন, দেখবেন আপনিও অনেক লক্ষ্মী বউ পাবেন। আমার অত লক্ষ্মী বউয়ের দরকার নেই, তোর থেকে একটু কম হলেও আমার আপত্তি নেই। কম পাবেন কেন, বেশি পাবেন, আমার চেয়ে অনেক লক্ষ্মী একটা বউ পাবেন। আমার এত সাধ নেই,
আমার ঠিক তোর মতো হলেই চলবে। তুই যেমন ঠিক তেমন তেমন। ও মা, কি হলো? কিছু না কুকু, তোর কিসে বেদনা, তোর কিসের শূন্যতা আমি বুঝি রে মা। আমি তোর সেই শূন্যতা খুঁচিয়ে দিতে চাই। চেষ্টা তো কম করিনি ফুপু। আমি জানি এ বাড়ির উত্তরসূরির জন্য তুই ইমরানের আরেকটা বিয়ে পর্যন্ত দিয়েছিলি। এ বাড়ির কিছু শূন্যতা কখনোই খুঁজবে না ফুপু। আপনি আমি যতই চেষ্টা করি না রে মা, খুঁজবে। আল্লাহ তাআলা সব কিছু সমাধান দিয়ে দিয়েছে। আমরা মানুষ সেটা কখনো দেখিও দেখি না, কখনো হয়তো বুঝিও বুঝি না। এটুকুই, সামনে আমাদেরকে তুই বাড়ির একজন মনে করিস কিনা বল। আমাকে আর রবিনকে তোরা নিজের করে নিয়েছিস কিনা বল। অবশ্য তুই এটা বললেই যে আমি বিশ্বাস করব ব্যাপারটা কিন্তু তা না। যে মানুষটার স্মৃতির ধুলো পর্যন্ত তুই এই ঘরে আটকে রাখতে চাস, সেই ঘরটা তুই আমাকে দিয়ে দিলি, তুই কি মনে করিস? আমি বুঝতে পারি না, আমি কি সত্যি বুঝতে পারি না তোর মনে আমি কোন জায়গাটা জুড়ে আছি? এত কিছু তুই আমাদের জন্য করলি, তার বদলে আমরা কিছু তোর জন্য করতে পারি না? আপনি আসলে সামনে এই বাড়িটা না আবার ভরে উঠবে, তোর এই দোলনাটা আর শূন্য থাকবে না রে মা। আমি রবিনকে বিয়ে দেব, রবিনের সন্তানই হবে তোর আর ইমরানের সন্তান, আর সেই সন্তান হবে এই বাড়ির উত্তরসূরি। আমার মায়া সত্যি এখনো জানি না সে আমার কি ফোন দিয়েছিলে। সেইটাই তো স্যার, নাম্বার পেলাম কলও দিলাম কিন্তু ফোন তো বন্ধ। সে বিকেল থেকে না হলে 50 বার ফোন করেছি, বন্ধ তো বন্ধই। কিন্তু চিন্তা করবেন না স্যার, আমাদের পার্কে যেহেতু আসে খুঁজে বের করবই। একটা কথা জিজ্ঞেস করবো স্যার, না আসলে মায়ার প্রতি আপনি এত আগ্রহ কেন দেখাচ্ছেন? মানে আগে তো কখনো তোমাকে নামিয়ে দেব কোথাও স্যার, বেরিয়েছো তো না, চলো তোমাকে নামিয়ে দিই, এসো। কিরে, খুব অবাক করে দিলাম তোকে? আমি এভাবে তো কখনো ভেবে দেখিনি। যদি ভেবে না দেখে থাকিস, এখন থেকে ভাবা শুরু কর। আর সব কিছু তোকেই ভাবতে হবে কেন? আমরা কেন আছি, আমি কেন আছি? এমন কিছু হয় না ফুপু। কেন হয় না? অবশ্যই হয়। নাকি তুই ভাবছিস রবিনকে আমি এই বাড়িতে প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আর রবিনের সন্তানকে দিয়ে এ বাড়ির সম্পদ সব নিজের করে নিতে চাইছি? না না ফুপু, এমন কথা কেন ভাববো? এমন ভাবনা যেন আমার মাথায় কোনোদিনও না আসে। ফুপু, আমি কি জানি না আপনি রবিনকে উৎসর্গ করতে চাচ্ছেন আমাদের জন্য? কিন্তু এমন উৎসর্গ আমি কি করে মেনে নিই?
शम्मी तू जत ना करिस तु उत्सर्ग बोलिस और कुरबानी बोलिस रबिन के तोर और इमरान जो दान करल और ओर सन्तान उपहार हिसेबे तोर दिल उपहार तोर ग्रहण करते ही माँ से तो अनेक देरी फूपु रबिन आगे पढ़ाशुना शेष करुक ও একটা কাজে ঢুকুক বিয়ের বয়স হোক তারপরে না হয় দেখা যাবে তুই কি জানিস রবিনের বাবা যখন আমাকে বিয়ে করে তখন তার বয়স কত ছিল তিন বছর আমার সাথে সংসার করার পর সে চাকরিতে জয়েন করে আমার বয়স হয়েছে আমি এখনি রবিনের বিয়ে দিতে চাই আমি এখনি দেখে যেতে চাই তুই আর ইমরান অর্ধেক না जीवन पूर्णता पे तु चाहले इमरान कथा तो आमी तो जानी इमरान कोनो दिन तोर मतर ऊपर कखनोई किछु बोलबे ना एबार सत्यि सत्यि बाड़ीते एकटा सन्तान आसबे ओ सीढ़ी दिए छुटते छुटते लाफिए नामबे ड्रइिंग रूमटा धरे घुरते घुरते दौड़ाबे ताके जोर करे आमी खावाते चाइबो आर से चित्कार करे बोलबे मा 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 बोले छुटे जाबे तोर दिके तोके चापटे धरे तोर शाड़ीते नाक घुसते घुसते बोलबे मा मा दादु भालो ना दादू भालो ना आमी खाबो ना आमी तुई चापटे धरे ओके कोले तुले निबी आर आमाके बोलबी थाक ना फुफु आमी खाइये दिच्छी आर आमी तखन बोलबो ना ना एकदम एसब चलबे ना खावार समय खेते हबे खेलार समय खेलते हबे आर तखन ओ तोके चापटे धरे बोलबे मा तोर खारे नाक घुषिये आदर करे डेके बोलबे मा मा আমি জানি মৌ তুমি আশেপাশে কোথাও আছো মৌ আমি জানি তোমাকে আমি ঠিকই পেয়ে যাব ভাবি এখান থেকে ওখানে ওখান থেকে এখানে শুনছো তুমি আমার কথা মা কি বলছে জানো কি বলেছে গলায় ঢোল বেঁধে ফেলতে বলেছে মৌ মৌ